নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। বাগদার হেলেঞ্জা পঞ্চায়েতে পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের চায়না বিশ্বাস। মোমো আতঙ্ক এবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগরেও। স্বরূপনগরে 15 জন বাংলাদেশের গ্রেপ্তার। প্রেমে প্রত্যাখ্যাত, হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা তরুণীর। রাতপুহালে পঞ্চায়েত গঠন, তার আগে অপহরণ বিজেপি মেম্বারকে। ভুয়ো নথি, গ্রেপ্তার বিজেপি নেতা সহ 2। মেয়ের বাড়ি বেড়াতে এসে অগ্নিদগ্ধ মেয়ের মা। এবার আসছে বিস্তারিত খবরে। বাগদার হেলেঞ্চা পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের চায়না বিশ্বাস। এদিন পঞ্চায়েতে তৃণমূল এবং বিজেপি থেকে নির্বাচিত সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়। তাতে সর্বাধিক ভোট পড়ে তৃণমূলের চায়না বিশ্বাসের পক্ষে। বাগদা ব্লকের হেলেঞ্চা পঞ্চায়েতে মোট 16টি আসন রয়েছে। তার মধ্যে তৃণমূল 11টি আসনে জয়ী হয়। বিজেপির দখলে যায় 5টি আসন। মঙ্গলবার ছিল পঞ্চায়েতের প্রধান নির্বাচন। তাতে তৃণমূলের চায়না বিশ্বাস সর্বাধিক ভোট পেয়ে প্রধান নির্বাচিত হন। এদিন প্রধান নির্বাচিত হওয়ার পর চায়না দেবী বলেন, এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে চলতে চান। এই জয় তিনি মা মাটি মানুষকে উৎসর্গ করতে চান। ডেভেলপ না করতে পেরেছে, এবার আমরা নতুন যে সদস্যরা আছি সবাই মিলে পঞ্চায়েত থেকে আমরা ডবল ডেভেলপ করব। ব্লু হোয়েল গেমের পর এবার মোমো আতঙ্ক। আর এই মোমো আতঙ্ক ছড়ালো সোদপুরের পর অশোকনগর কল্যাণগড়ের রকেট মোড় এলাকায়। আতঙ্কিত তরুণী হাবড়া শ্রী চৈতন্য কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তার ফোনের হোয়াটসঅ্যাপে প্রথমে মোমোর একটি মেসেজ আসে। ওই ছাত্রী ভেবেছিল হয়তো কোনো বন্ধু তার সাথে মজা করছে, এই জন্য ছবিটি স্ট্যাটাসে দিয়েছে। ওই ছাত্রী বারণ করে ওই মেসেজ পাঠাতে। তারপর আবার মেসেজ আসে। তখন ওই ছাত্রী লিখে পাঠায়, যদি আবার মেসেজ আসে তাহলে তিনি পুলিশকে জানাবেন। তখন মোমোর তরফ থেকে জানানো হয় পুলিশ তাকে খুঁজে পাবে না। তারপরই ওই ছাত্রী পরিবারের সকলকে ঘটনাটি জানান। ব্লক করে দেওয়া হয় নম্বরটি। সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় ঘটনার কথা জানালে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে আতঙ্ক কিছুই নেই, নম্বরটি ব্লক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনিক আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন ওই ছাত্রী এবং তার পরিবার। ফোনে মানে হোয়াটসঅ্যাপে একটা মোমো গেম বলে একটা আসে হোয়াটসঅ্যাপে, যেটা ও দেখা মাত্রই আমাদেরকে জানায় গতকাল রাতে। তো আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশন করি পুলিশে। আজকে আমি থানায়ও এসেছিলাম, অশোকনগর থানায়। বড়বাবু দেখলেন বিষয়টা এবং এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা ক্রাইম ব্রাঞ্চ দেখছে ব্যাপারটা। এখনো পর্যন্ত মানে এই মোমো গেমটা আদৌ কি সেটা নিয়ে এখনো মানে সেইভাবে কিছু পাওয়া যায়নি। তো বড়বাবু বললেন এটা নিয়ে মানে অযথা আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, পুলিশের কাজ করছে। এবং যেহেতু আমরা একটু যেহেতু এর আগে ব্লু হোয়েল বলে একটা গেম এসেছিল, যার জন্য এটা নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম। তো বড়বাবুর সাথে কথা বলে আশ্বস্ত হলাম, নিশ্চিন্ত হলাম, যেটা নিয়ে বিশেষ ভয়ের কিছু নেই। উনি আরো বললেন যে এটা শুধু নিজেদের ইয়ে না, এই ধরনের কিছু আসলে সঙ্গে সঙ্গে নাম্বারটাকে ব্লক করার জন্য এটা শুধু এই আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করছি, যাদের কাছে এই ধরনের কোনো কিছু আসবে তারা যেন সেটা সঙ্গে সঙ্গে ব্লক করে। আবারও সীমান্তে 15 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল স্বরূপনগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে 7 জন মহিলা, 4 জন পুরুষ এবং 4 জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনা এবং সাতক্ষীরা জেলায়। এক বছর আগে কাজের উদ্দেশ্যে দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তারা। তারপর এক বছর ধরে ভারতের বিভিন্ন শহরে কাজ করে আবার বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় স্বরূপনগরের বালতি গ্রামে তারা জড়ো হয়েছিলেন। তারা চোরাপথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন, তখন সীমান্তের টহলদারি পুলিশের হাতে তারা ধরা পড়েন। পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ, বাগদা, গাইঘাটা, বসিরহাট এবং স্বরূপনগর এলাকায় গত কয়েক মাসে বেশ কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিকভাবে প্রশাসনের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সড়কে টহলদারি বাড়ানো হয়েছে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ।
রাজনন্দিনী স্পেশাল চিলো কাবাব, অ্যাবসলিউটলি ফ্রি অফ ডেলিভারি ইন 5 কিলোমিটার্স, রাজনন্দিনী রেস্টুরেন্ট, মেক ইউর এভরি মোমেন্ট স্পেশাল। তোমার সঙ্গে আড়ি যাব বাপের বাড়ি, পূজোয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি, সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো UBI গলি, হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4 থেকে 7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5 থেকে 8 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5 থেকে 8 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10 থেকে 6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম ঋতুপর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মিনাঘা থানা এলাকায়। ওই কিশোরীর নাম কেয়ামনি খাতুন। ওই কিশোরী কেয়ামনি খাতুন স্থানীয় একটি স্কুলে 10ম শ্রেণীতে পড়ে। কেয়ামনির সঙ্গে গত 1 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল গ্রামের বাসিন্দা রাকিবুল মোল্লার। পেশায় দর্জি রাকিবুল কর্মসূচি মুম্বাইয়ে থাকতেন। প্রায় 1 বছর ধরে বাড়িতে থাকার পর সম্প্রতি রাকিবুল আবার মুম্বাই যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সে সময় একথা জানতে পেরে কেয়ামনি তাকে রেজিস্ট্রি করে বিয়ে করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব শুনে বেঁকে বসেন রাকিবুল। তিনি বিয়ে করতে অস্বীকার করেন। রাকিবুলের কাছে প্রত্যাখ্যাত হয়ে কেয়ামনি বাড়ি ফিরে ব্লেড দিয়ে হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত রাকিবুল মোল্লাকে আটক করেছে মিনাখা থানার পুলিশ। তার সঙ্গে আমার একবার সম্পর্ক, আমি স্কুলে পড়ি, তা এখন বলছি বিয়ে করার কথা, ও করছে না, ও বমি করে যাচ্ছে, বললে বলে আমি বাড়ি এসে বিয়ে করবো। তোরা কোথায় যেতে যাচ্ছে? ও বমি যেতে হচ্ছে। তখন তুই কি বললি কি তাকে? আমি বলছি যে রেজিস্ট্রি করে রেখে দিয়ে দাও, তো বললো না আমি বাড়ি এসে বিয়ে করবো। তার জন্য তুই কী করতে গেছিলো? তার জন্য আমি বলেছিলাম যে আমাদের বাড়ি এরকম বলে সবাই এ করছে। তারপরে কিছু বকছে সব জানতে পেরে, তারপরে বলছে, ও বলছে আমি এখন পারবো না বিয়ে করতে। রাত পোহালেই গঠন পঞ্চায়েত বোর্ড, আর তার আগেই বিজেপি মেম্বারকে অপহরণ, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার গায়েঘাটা জলেশ্বর 1 নম্বর পঞ্চায়েতের 35 নম্বর পার্টির বিজেপি মেম্বার রূপালী মুন্ডা গতকাল রাত থেকে নিখোঁজ। অভিযোগ, গতকাল রাত 10 থেকে তারা সপরিবারে নিখোঁজ। তার বাড়ি জলেশ্বর উত্তর বাগনা গিয়ে দেখা যায় ঘরে তালাবন্ধ, পরিবারে কেউই বাড়িতে নেই। বিজেপির অভিযোগ, তাদের মেম্বারকে বিরোধী দল তৃণমূলের লোকেরা অপহরণ করে নিয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ কপি না নিয়ে এবং তার রিসিপ্ট কপি দিচ্ছে না বলে বিজেপির পক্ষ থেকেও অভিযোগ। স্থানীয় এক মহিলা জানান, গতকাল রাতে রূপালী ও তার পরিবারের লোকেদের কিছু লোক গাড়িতে করে নিয়ে গিয়েছে। হয়েছে 35 নম্বর পার থেকে বিজেপি রূপালী মুন্ডা কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারা নাকি কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে। মানে এটা কবে, কালকে থেকেই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, গতকাল রাত থেকে হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। মানে দেখেছেন আপনারা আছে কেউ কোনো গাড়ি টাড়ি এসেছিল কিনা? না, আমরা হ্যাঁ দেখেছি। কারা ছিল তা? কারা ছিল আমরা মুখ তো দেখিনি, কিন্তু আমরা কয়েকজন মানুষ দেখেছি তারা নিয়ে গেছে। প্রসঙ্গত, এই পঞ্চায়েতে মোট 14টা আসন, যার মধ্যে 6টা পেয়েছে বিজেপি, তৃণমূল 6টা এবং নির্দলের 2টি আসন। পঞ্চায়েত হাতছাড়া হওয়ার পরে তৃণমূলের লোকেরা তাদের মেম্বারকে অপহরণ করেছে বলে বিজেপির অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। 35 নম্বর পার্টের প্রার্থী রূপালী মুন্ডা
কালকে সন্ধে থেকে সন্ধে 8:30-9 থেকে বাড়িতে নেই। যখন আমরা জানতে পারি তখন আমাদের দলীয় নেতৃত্ব ওখানে তার বাড়িতে যায়, কিন্তু তার বাড়িতে তাকে পাওয়া যায়নি। সারা রাত ধরে খোঁজ পাওয়ার পরে তার বাড়িতে পাওয়া যায়নি। বিভিন্ন পাড়ার লোক বিভিন্নভাবে জনমাধ্যমে জানতে পারছে আমাদের প্রার্থীকে, আমাদের মেম্বারকে, আমাদের বিজেপির উইং মেম্বার, তাকে কিডন্যাপ করা হয়েছে। আমরা সেই জন্য আজকে সকালবেলা থানায় এসেছিলাম। থানায় এসে আমরা একটা থানাতে এসে একটা ডায়েরি করতে গেলাম, একটা চিঠিতে করে, যে আমাদের দলীয় নেতৃত্ব কোথায় গেছে, কীভাবে গেছে। আমাদের কালকে অঞ্চল গঠন রাখছে 12টার সময়, তার মধ্যে যদি আমাদের প্রার্থীকে হাজির করানো হোক, কিন্তু এখনও আমাকে থানা থেকে রিসিভ দেয়নি। বড়বাবু বললেন যে উনি 4:00-5:00 সময় আসবেন, তারপরে দেখে উনি রিসিভ দেবেন। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি তারা ওখানে একক গরিষ্ঠ, নির্দলের দুজন তাদের দলে চলে আসছে, তারা কেন করতে যাবে এই কাজ? এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই, কারণ কি কোনো দলের কেউ লোক হয় না, মানুষ সেই পরিবারের হয়। আগে সেই পরিবারের লোক যদি কোনো অভিযোগ না করে, তাহলে পার্টিকুলার কোনো দল যে অভিযোগ করলো যে অমুককে নিয়েছে তমুককে নিয়েছে, এই অভিযোগ কিন্তু ভিত্তিহীন হয়ে থাকে। কারণ তারা যদি কোথাও কেউ বেড়াতে যেতে পারে, তারা কোথায় গেছে তার পরিবারের লোকগুলো খোঁজ করবে, এটা ভুল কথা। ওখানে আমাদের সংখ্যাগরিষ্ঠতা এমনিতেই আছে, বিজেপি 6, আমাদের 8, সুতরাং আমরা কেন অপর লোককে অপহরণ করতে যাব? ওদের 6 জন আছে, আমাদের 8 জন আছে। নির্দল 2 জন আপনাদের মধ্যে আছে? নির্দল আমাদের দলে অলরেডি জয়েন করেছে, তার জয়েনিং ফর্ম আমার কাছে আছে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আশোক আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কোণে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। মেয়ের বাড়ি এসে অগ্নিদগ্ধ মা,
তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত মেয়ে এবং শাশুড়ি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার কালুপুর এলাকায়। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, ধানতলা থানার কুশবেরিয়া এর বাসিন্দা বছর চল্লিশের মঞ্জুরা মণ্ডল দুদিন আগে কুশবেরিয়ার মেয়ে সেলিমা তরফদারের বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে উনানের নাতনির জন্য দুধ জাল দেওয়ার সময় অতর্কিতে মঞ্জুরা দেবীর শাড়িতে আগুন লেগে যায়। মাকে বাঁচাতে এসে গুরুতর আহত হন মেয়ে সেলিমা তরফদার এবং শাশুড়ি সুফিয়া তরফদার। পরে তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এসে ওই তিনজনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনজনের অবস্থায় সংকটজনক, তাদের রানাঘাট মহকুমা হাসপাতাল থেকে কল্যাণী জিএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নাকি দুধ জাল দিচ্ছিল মেয়ের জন্য, শাড়ির আঁচলটা এভাবে রান্নার পাকাটের জাল, এখন পাট পাকাটের সময় পাকাটের জাল কীভাবে লেগে গিয়েছে, মেয়ের থেকে মা পর্যন্ত সরে গিয়েছে, মেয়ের মা পাশে ছিল। কজনের আগুন লেগেছে? কজনের দুজনের গায়ে লেগেছিল, আমার মা নিজের ঠেকা থেকে ওনার লেগেছে। মোট তিনজন? মোট তিনজন। কোথায় আছে এখন? আন্দুলি হসপিটাল। মঙ্গলবার জাল ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং মহকুমা শাসকের স্ট্যাম্প সহ বনগাঁ থেকে গ্রেপ্তার দুই ব্যক্তি, তাদেরকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ বনগাঁ চাকদহ রোডের রেডপাড়া এলাকায় অমিত রায় দোকানে হানা দিয়ে হাতে নাতে উদ্ধার করেছে কয়েকশো জাল ভোটার আই কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স সহ মহকুমা শাসকের জাল স্ট্যাম্প। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে তাদের কাছে খবর আসছিল, সেই মতো সোমবার রাতে পুলিশ হানা দেয়। পুলিশ সূত্রে আরও জানা যায় জেরক্স এবং ছবি তোলার আড়ালে জাল কাগজপত্র তৈরি করত সে। জেরক্স মেশিন এবং প্রিন্টার সহ কয়েকশো জাল পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জেরায় জানায় এই জাল পরিচয়পত্র তৈরি করতে কিছু দালাল তার কাছে কাজ নিয়ে আসত, জমি রেজিস্ট্রি এবং বাংলাদেশিদের জন্য নকল কার্ড বানিয়ে নিয়ে যেত। ধৃত অমিত রায়ের বাড়ি বনগাঁ থানার নাকপাড়া এলাকায়। অমিতকে জেরা করে হাসানুর মণ্ডল নামে আর এক যুবককে গোপালনগর থানার গঙ্গানন্দপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসানুর অমিতের কাছে জাল ভোটার কার্ড বানাতে দিত। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার বনগাঁ আদালতে পাঠিয়েছে পুলিশ। কি বলতে আমাদের ভোটার আই কার্ড ঠিক করতে দিয়েছিল, নামে যাদের আকার ওকার ভুল আছে তাদের ঠিক করতে দিয়েছিল, আমি তাদের কাছে ঠিক করে নিয়েছি। কত কিলো হবে এরকম? চার পাঁচটা ঠিক করেছি। ক বছর ধরে করছিলেন? ছ বছর। আমি দুবার তিনবার এসে তাদের কাছে। কতগুলো ভোটার কার্ড কাট দিয়েছে? দশটা মতো। আপনি কত করে নেন যাতে ঠিক করে দেন তাদের কাছে? 200-300 টাকা। ভোটার কার্ডগুলো পেতে আর কী করেন আপনি? ভোটার কার্ডগুলো কোথায় পেতেন? আপনার বাড়ি? এই আমার গভর্নমেন্ট। গভর্নমেন্ট? কী নাম? আসল মুন্ডা। ভোটার কার্ডগুলো পেতেন? ভোটার কার্ড পেতেন? ভোটার যারা ঠিক করতে দিত তারা এক অরিজিনাল দিয়ে দিত আমার কাছে, অরিজিনাল দিলে পর ওই লোকোটা তুলে তারা জেরাস করে দিত। আর হচ্ছে কি এটা ম্যাক্সিমাম কার্ডগুলো আসতো কোর্টের থেকে, আর বনগাঁ কোর্টের থেকে মোড়ি দেয় নিয়ে আসতো, আমরা জাস্ট টাইপ করে প্রিন্ট আউট করে দিতাম। আর কি কি করে এবার ওরা হলোগ্রাম বসে এনে সরকারি স্ট্যাম্প? স্ট্যাম্পটা স্যার ওটা আমি জানি না, স্ট্যাম্প একজন দিয়ে গেছিলো দোকানে রেখে দিত, একদম ইউজ হয়নি, ওটা একদম সিল প্যাকে ছিল স্যাররা ওখানটা করেছিল। আপনি আর কি কি তৈরি করতেন? আর কিছু না, আপনি হলোগ্রাম নিজেই তো বসে ল্যামিনেশন করতেন? ল্যামিনেশন না, ওটা জাস্ট জেরক্স পেপার। আপনার ল্যামিনেশন মেশিনও তো পাওয়া গেছে? হ্যাঁ, ল্যামিনেশন মেশিন তো আমার অনলাইনে পাওয়া যাচ্ছে দোকানে। সে দোকান কোথায়? দোকান ব্যাক। আচ্ছা, ও হোয়াইট কার্ডগুলো আপনি কী করতে পারেন? দোকানের নাম হোয়াইট কার্ড জেবি, সেটা আমি আধারের তথ্য নিয়েছিলাম, তা আধারের তথ্য মাঝে দিয়ে অনলাইনে পিভিসি বুকিং হতো, মানে পিভিসি কার্ড তৈরি হতো, মানে সবাইকে পিভিসি কার্ডই তৈরি করো, ওর জন্য নিয়েছিলাম এটা। এটা আমি এখানটায় কাজ করেছি মনে হয় 3-4 মাস। তোমার নিজের দোকান? না, ভাড়া। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বাদল।